হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিও টপিক হচ্ছে যে অ্যান্ড্রয়েড ফোনে নতুন কিন্তু একটা নিউজ চলে এসেছে। সেই নিউজটা হচ্ছে যে আপনার অ্যান্ড্রয়েড ফোনে কিন্তু আর ইউটিউব, জিমেল এবং গুগল অ্যাকাউন্ট কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন না। তো আপনার অ্যান্ড্রয়েড ফোনে ইউটিউব, জিমেল এবং গুগল অ্যাকাউন্ট কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন না। তো আপনারা কোন কোন ফোনে আপনারা ব্যবহার করতে পারবেন এবং সেই নিউজটা আমি কীভাবে পেলাম আজকের ভিডিওতে দেখাবো। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি না টেনে শেষ সময় দেখবেন এবং আপনারা যদি ব্যবহার করতে হন তাহলে আপনাদের ফোনে কী থাকতে হবে তাহলে আপনারা ব্যবহার করতে পারবেন। তো সম্পূর্ণ ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন, তো আরও বেশি কথা বলা না, চলে যাবো মূল ভিডিওতে। তো সেই জন্য আপনাদের আমি একটা ওয়েবসাইটের মধ্যে নিয়ে আপনাদের লাইভ আমি আপনাদের দেখাবো যে এই নিউজটা কিন্তু মানে গুগল কিন্তু নিজে কিন্তু বলেছে। তো এখান থেকে আমি একটা ওয়েবসাইটের মধ্যে চলে গেলাম। তো চলে যাওয়ার পর আপনারা দেখতে পারবেন যে এখানে স্পষ্টভাবে কিন্তু লেখা থাকবে যে 27 সেপ্টেম্বর থেকে কিন্তু আপনাদের ফোনে এই এই স্মার্টফোনে কিন্তু আর এই অপশনগুলো কিন্তু আর কাজ করবে না, মানে ইউটিউব, জিমেল এবং গুগল অ্যাকাউন্ট কিন্তু কাজ করবে না। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লেখা আছে, আমি চলে আসলাম। তো এটা কিন্তু ওয়েবসাইটটা কিন্তু মানে রিগেল কিন্তু ইগোলা বলে, কিন্তু এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে। তো স্পষ্টভাবে কিন্তু লেখা আছে আপনারা এখানে পড়ে নেবেন। তো এখান থেকে আমি নিচে চলে যাব এবং আপনারা আপনাদের ফোনের ভার্সন কিন্তু হতে হবে তো 3.0। তো এটার নিচে কিন্তু আপনার যে ভার্সন হটে কিন্তু আপনারা এই কাজগুলো কিন্তু করতে পারবেন না। দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে 2.3.7, এগুলো এই ধরনের ভার্সন যদি আপনাদের ফোনে হয় তাহলে কিন্তু আপনারা এগুলো কিন্তু মানে মানে আপনাদের স্মার্টফোনে কিন্তু আপনারা ইউটিউব, জিমেল এগুলো কিন্তু ব্যবহার করতে পারবেন না। কিন্তু আপনাদের ভার্সনটা হতে হবে 3.0। তো এই ভার্সনটা হলে কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন এবং তার উপরে যদি হয় তাহলে তো আপনারা ব্যবহার করতে পারবেনই, এবং 3.0 নিচে যদি হয় তাহলে কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন না। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু স্পষ্টভাবে কিন্তু আপনারা লিখে দিয়েছে। তো এটা কিন্তু আমি পড়তে যাই তাহলে কিন্তু ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে যাবে, সেজন্য আপনারা আমি পড়ে শোনালাম না। তো এখন কথা হচ্ছে যে আপনারা আপনাদের ফোনে ভার্সন কীভাবে দেখবেন। তো ভার্সন দেখার জন্য আপনারা চলে যাবেন এখান থেকে মানে ইসে আপনাদের ফোনের সেটিংসে। তো আপনারা চেক করার জন্য চলে যাবেন এখান থেকে আপনাদের ফোনের সেটিংসে। সেটিংসে চলে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে অ্যাবাউট বলে একটা অপশন আছে, দেখতে পাচ্ছেন এখানে অ্যাবাউট ফোন বলে একটা অপশন আছে, এখান থেকে আমি চলে যাবো। দেখতে পারেন এখানে আমার ফোনের মডেল, তারপর এখান থেকে আমি চলে যাচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে অ্যান্ড্রয়েড ভার্সন, তো এটা হচ্ছে আপনাদের ফোনের ভার্সন। তো আপনারা খুব সহজে কিন্তু আপনারা সেটিংস থেকে কিন্তু আপনারা ই করতে পারবেন, আপনাদের ভার্সনটা চেক করতে পারবেন। তো এই ভার্সনটা কম হবে যে সকল স্মার্টফোনে, সেই সকল স্মার্টফোন হচ্ছে অনেক পুরানো ফোন, তো সেই সকল ফোনে কিন্তু আপনাদের ভার্সন কিন্তু অনেক কম হবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কোন কোন স্মার্টফোনে এখন থেকে কিন্তু আর মানে 27 সেপ্টেম্বর থেকে কিন্তু আর ইউটিউব, জিমেল এবং গুগল অ্যাকাউন্ট কিন্তু আর চলবে না। তো আশা করি ভিডিওটা ভালো লাগছে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং আপনার ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন। আর চ্যানেল নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।